প্রচুর, মিনিমাম 50 সেট আমার কাছে রেডি আছে। কারণ বলতে এখানে তৈরি করি, এখান থেকে ডেলিভারি দিই, এখান থেকে পাইকাররা নিয়ে যায়। পানির দামে সোফা দিয়ে দিচ্ছি, সাথে কিন্তু অনেকের সোফা নাই। আমি তো একটা জামা কিনছি 2-2.5 হাজার টাকা দিয়ে, আমি এই সোফাটা দিচ্ছি মাত্র 2-2.5 হাজার টাকা, খুবই আরামদায়ক। বাসাতে ভাই জান, আমি আপনার শোরুমে আসার পর যেটা ফার্স্ট শুনলাম, আপনার শোরুমে নাকি একদম পানির দামে সোফা দিয়ে দিচ্ছেন ভাই, কাহিনী কি? কারণটা হইলো বাসাতে কিন্তু অনেকের সোফা নাই বা একবারে কিছুই নাই। সে যদি মনে করে যে না আমি তো একটা জামা কিনছি 2-2.5 হাজার টাকা দিয়ে বা 5 হাজার টাকা দিয়ে একটা জুতা কিনছি, তো খরচ কিন্তু আছে, খরচ ছাড়া কেউ নেই। তবে সেক্ষেত্রে আমি মনে করবো কেউ যদি চায় একটা সোফা কিনে দেখুক যে সোফাটা কেমন, আমি এই সোফাটা দিচ্ছি মাত্র 2-2.5 হাজার টাকা, খুবই আরামদায়ক। বাসাতে আরাম করে বসবেন, একটা জায়গায় আপনার প্লেস থাকবে, সেখানে আপনি বসে থাকবেন, এটা কিন্তু খুবই সুন্দর। এবং পিছনে কিন্তু ম্যাসেজিং হবে, কারণ এগুলো ফোমগুলো যেভাবে আপনার ব্যাগের পিঠের সাথে লাগানো থাকবে, আপনার খুবই আরামদায়ক ফিল হবে। এবং এটা মালয়েশিয়ান প্রসেসিংয়ের, এটা আমরা চাইলে ফুল সেটও নিতে পারবেন, যারা ফুল সেট নেবেন আমার সাথে যোগাযোগ করবেন, কিন্তু এটা 2-2.5 হাজার টাকা আমরা দিয়ে দিচ্ছি কারখানা থেকে তৈরি করে শুধু আপনাদের জন্য। আচ্ছা আচ্ছা, দর্শক এই সোফারে নিতে পারতেছেন মাত্র 2-2.5 হাজার টাকার। এবং আপনার যদি চান এটার সাথে সেট মিলে নেবেন, সেক্ষেত্রে কিন্তু এটার সাথে সেট মিলে আপনারা নিতে পারবেন। আসলে দেখা যাচ্ছে দামটা যদি কম হয়, কিন্তু কাজ কিন্তু খুবই কারুকাজ, খুবই চমৎকার একটি কাজ করা হয়েছে। দেখেন দর্শক, খুবই চমৎকার একটি ডিজাইন। পরে তো আমাকে নিয়ে আসছেন মনে হয় তো সোফার একদম যেটা গোডাউনে, গোডাউন, এখানে গোডাউন বলতে এখানে তৈরি করি, এখান থেকে ডেলিভারি দিই, এখান থেকেই পাইকাররা নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের কারখানা, আমরা কারখানায় আসছি এখানে আপনার হিউজ কালেকশন দেখানোর জন্য, যে একজন দর্শক বা একজন কাস্টমার যদি প্রোডাক্ট দেখতে চায় সে সরাসরি কতগুলো কালেকশন দেখতে পাবে। এখানেই আছে প্রচুর, মিনিমাম 50 সেট আমার কাছে রেডি আছে। দর্শক দেখেন ভিডিওটি না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখেন। আসলে কিন্তু ভাইয়ের এখানে কারখানায় যে আমরা চলে আসলাম, এখানে কিন্তু রয়েছে আপনার হিউজ পরিমাণ সোফার কালেকশন দর্শক। মানে এখানে আসলে দেখেন হাঁটতে কিন্তু খুব কষ্ট হচ্ছে। আপনারা ভিডিওতে যদি দেখেন এবং যদি সরাসরি শোরুম ভিজিট করার জন্য এখানে চলে আসেন, তাহলে কিন্তু আপনারা এই সোফার কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন। আমি কিন্তু ফার্স্ট আপনাকে যেটি দেখালাম, মাত্র 2-2.5 হাজার টাকায় সোফা দিচ্ছে তারা। এমন তো এতটা কম প্রাইস, আমার মনে হয় না বাংলাদেশে আর কেউ সোফা দিতে পারবে দর্শক। আর এখানে সবগুলো সেটগুলো আমরা বিভিন্ন কাপড়ে বিভিন্ন ফেব্রিকে তৈরি করি। আচ্ছা আচ্ছা, এগুলো নিতে পারবে মাত্র 9,500 টাকা, 6 সিটের সোফা, 6 সিটের সোফা 9,500 টাকা। মানে একদম লো প্রাইস থেকে শুরু করে হাই প্রাইস পর্যন্ত আপনার এখানে সোফার কালেকশন রয়েছে। আচ্ছা আচ্ছা ভাইজান, তো বিয়ের সুবিধাতে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার ফোন নাম্বার থাকবে এবং ফুল অ্যাড্রেস থাকবে, ঢাকা এবং ঢাকার বাইরে তো আপনাদের এই সব সোফাগুলো নিতে পারবে। জি আচ্ছা, আপনাদের কাছ থেকে যদি কেউ চায় যে পাইকারি ক্রয় করে নিয়ে বিজনেস করবে, কেউ ব্যবসায়িক ক্ষেত্রে যদি কোনো ব্যবসায়িক নিতে চায়, সেক্ষেত্রে তো নিতে পারবে অবশ্যই। আমাদের কারখানায় অলরেডি প্রচুর পরিমাণে হোলসেলাররা আসে, আইসা তার দোকানে বিভিন্ন জেলা থেকে আইসা সরাসরি কারখানায় ভিজিট করে মিনিমাম একটা বড় ট্রাক 15-20 সেট মাল একসাথে নিয়ে চলে যায়, রাত্রেবেলা আসে প্রচুর পরিমাণে। আচ্ছা আচ্ছা, তো ভাই জান ইউটিউব এবং ফেসবুকে তো আমি দেখেছি অনেক সুপার ভিডিও রয়েছে, আপনি তো মূলত দেখেছেন কিনা আমি জানি না। জি আমি অবশ্যই দেখেছি, এবং আসলে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে যারা বিক্রি করছে তারা কিন্তু এগুলো রেট 13,000 টাকা দিয়ে রাখে বা 14,000 টাকা, যার যেরকম পছন্দ সেইভাবে রেট দিয়ে রাখে, এবং এটা একটা বার্গেটিংও চলে। অনেকে ফোন করে বিভিন্ন কমে চায়, তবে আসলে বিশেষ করে কিছু না, আমার এখানে কোনো দামাদামি করতে হয় না, কারণ আমার প্রাইসটা শোনার সাথে সাথে সে নিয়ে নেয়। কারণ 9,500 টাকায় কিন্তু কেউই সোফা দিবে না, কারণ এটার পাইকারি যারা পাইকার তারাও মাঝে মধ্যে এসে আমাদের সাথে বলে যে আপনারা এভাবে যদি খুচরা বিক্রেতাকে দিয়ে দেন তাহলে আমরা কীভাবে চলবো। তা আমি বলি যে আসলে বিষয়টা এরকম যে যারা 10,000 টাকার বাজেটের ভিতরে সোফা কিনছে তারা মূলত আর্থিক অবস্থা খারাপ থাকে বা পরিবারে খুব সমস্যা থাকে, তো তাদের জন্য এই ধরনের প্রোডাক্ট আমি তৈরি করি তারা যেন ব্যবহার করতে পারে। আর এই ধরনের প্রোডাক্টে যদি প্রচুর মুনাফার আশা করি তাহলে কিন্তু ঠিক না, কারণ এটা যারা নিচ্ছে তাদের অবশ্যই বোঝা যায় তারা একটা মধ্যবিত্ত পরিবার বা নিম্ন যারা আছে তারা নিতে পারে। এবং এইগুলা আপনারা যারা ভালো মানের নিতে পারেন, এগুলাও কম দিয়ে আমরা কাপড় লাগিয়ে দামি কাপড় মিনিমাম 20-25 হাজার টাকা বাজেটে তৈরি করা যায়। সেম জিনিস আপনি 25,000 টাকাও নিয়ে যেতে পারবেন। অনেকে আসা বলে যে আমি তো এটার এত কম দামি সোফা নিব না, আমাকে এটা কতটুকু বাড়ায় কীভাবে মানে এটা বেস্ট করা যায়, তখন আমি কাপড়গুলো মিনিমাম দামি যে কাপড়গুলো আছে যেগুলো মার্কেটে গেলে দেখবেন 700-800 টাকা গজ, 650 টাকা গজ, ওই কাপড়গুলো লাগাই আর সিটে সম্পূর্ণ সলিড ফোম দিয়ে। এটার ভিতরে একটু তুলা আছে, আমরা তুলাটা দিব না, আমরা সলিড ফোম দিয়ে দিব। সলিড ফোমের জন্য মাত্র 2,000 টাকা বেশি নিব। যারা এইভাবে আপগ্রেড করে নিতে চান তারাও নিতে পারবেন, আর আপগ্রেড ছাড়া নিলে আমি তো প্রাইস বলেই দিচ্ছি সবচেয়ে কম দামে। আচ্ছা ভাই জান, আপনাদের এত লো প্রাইসে যে সোফা দিচ্ছেন, আমার তো মনে হয় না এতটা কম প্রাইসে আর বাংলাদেশ অনেকে দিতে পারবে। মানে মেন উদ্দেশ্যটা কি? মেন উদ্দেশ্যটা, মেন উদ্দেশ্যটা হলো আমাদের কারখানাটা অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বড়, এবং এই বড় কারখানায় প্রচুর ওয়ার্কাররা কাজ করে, তারা কিন্তু একদিনে
মিনিমাম 10 সেট সোফা বানায় ফেলে এই 10 সেট সোফা যদি আমি সেল করতে হয় অবশ্যই আমাকে রেটটা কমায় রাখতে হবে না হলে কিন্তু একসাথে আমি 10 সেট বিক্রি করতে পারব না তো বাজেন এখন কি আপনি আমাদেরকে সরাসরি কারখানা নিয়ে যাচ্ছেন যেখানে আপনাদের সোফাগুলো তৈরি হয় জি আচ্ছা এখানে তো কিন্তু ভাইজানের সোফাগুলো কিন্তু আসলে এই কারখানা তৈরি হয়ে থাকে আসলে দেখেন আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু দেখেন এই যে কাট রাখা রয়েছে এখানে কিন্তু তাদের অলরেডি কাজ চলতেছে মানে কাজ চলাকালীন অবস্থায় কিন্তু ভিডিওটা চলতেছে আশা করি দেখবেন আপনারা অনেকেই কিন্তু ভাববেন যে আসলে কোথা থেকে তারা কি তৈরি করে বা না কি তৈরি করে এখান থেকে কিন্তু তারা সোফাগুলো তৈরি করে তারা কিন্তু উপরে রাখে এতক্ষণ কিন্তু আমি আপনাদেরকে উপরে ছিলাম আসলে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এত কম দামে যে সোফা বাংলাদেশে প্রথম দেখলাম অন্য কেউ দিতে পারবে না এত কম দামে সোফা আশা করি ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনাদের সত্যি অনেক উপকারে আসবে সুদর্শক আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ